নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তৃণমূলের কালা দিবস পালিত হলো জেলা জুড়ে। একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির সিউড়িতে। এটিএম জালিয়াতিতে সর্বশান্ত লোকপুরের লোকশিল্পী। বৃক্ষরোপণ উৎসব পালিত হলো হারজন বাজারের স্কুলে। এবার খবর বিস্তারিত। আসামে তৃণমূল সাংসদের প্রতিনিধি দলের হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালন করলো তৃণমূল। আসামে তৃণমূল সাংসদের প্রতিনিধি দলের হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালন করলো তৃণমূল। আসামে জাতীয় পঞ্জির দ্বিতীয় খসড়া তালিকায় বাদ পড়েছে প্রায় 40 লক্ষ মানুষের নাম। সেই খবর প্রকাশিত হতেই আসাম ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে বৃহস্পতিবার তৃণমূলের একটি সাংসদীয় দল আসামে গেলে তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় আসাম প্রশাসন। সেই ঘটনার প্রতিবাদে এরাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় তৃণমূলীরা। এদিন রাজনগর ও মোহাম্মদবাজারে দলীয় কর্মসূচি মেনে পালিত হয় কালা দিবস। একই সঙ্গে ধিক্কার মিছিলে পা মেলান তৃণমূলের কর্মী সমর্থকরা। আমাদের একটা কালা দিবস এবং প্রতিবাদ কর্মসূচি আমরা একসঙ্গে পালন করলাম। আসামে বিজেপি সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, 40 লক্ষ লোককে তাদের নাগরিক পঞ্জি থেকে বাদ দিয়েছেন, অর্থাৎ তারা বহিরাগত। এর প্রতিবাদে আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গর্জে উঠেছিলেন এবং তার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ স্বরূপ সেখানে গতকাল আমাদের এমএলএ, এমপি এবং মন্ত্রী প্রতিনিধিদের পাঠিয়েছিলেন। সেখানে বিমানবন্দরে না মাত্রই সেখানকার পুলিশ তাদের অ্যারেস্ট করে এবং হেনস্থা করে। এর প্রতিবাদে আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে আমরা কালা দিবস এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আধুনিক পদ্ধতিতে ধান রোপণে এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো সিউড়ি হারজন বাজার কৃষি খামারে। আধুনিক পদ্ধতিতে ধান রোপণে এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো সিউড়ি হারজন বাজার কৃষি খামারে। শিক্ষিত বেকার যুবকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করতে ও কৃষকদের আয় বাড়াতে একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য কৃষি দপ্তর। তাতে যেমন রয়েছে বিভিন্ন বিকল্প চাষের প্রকল্প, তেমনি রয়েছে কৃষিকাজে আধুনিক যন্ত্রের ব্যবহার। এদিন সিউড়ি হারজন বাজার কৃষি খামারের জমিতে এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবিরে কৃষকদের শেখানো হয় যন্ত্রের দ্বারা ধান চারা রোপণের পদ্ধতি। কৃষিমন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি নিজের হাতে যন্ত্র চালিয়ে তার কার্যকারিতা দেখান কৃষকদের। মন্ত্রীর দাবি, জেলায় এই যন্ত্রের ব্যবহার বাড়াতে আপাতত 6টি যন্ত্র বিনা ভাড়ায় দেওয়া হবে আগ্রহী কৃষকদের, এবং উৎসাহী কৃষকদের যন্ত্র কিনতে ভর্তুকিও দেবে রাজ্য সরকার। 2,10,000 টাকা দামের যন্ত্র মিলবে 1,74,000 টাকায়। মন্ত্রীর আরও দাবি, কৃষকদের আয় বাড়াতে সব রকম সাহায্য করবে রাজ্য সরকার। সেখান থেকে কৃষক এখন যা উপার্জন করে নিয়ে যাচ্ছে, তো এই ছেলেটি কিন্তু বিএ পাস করেছে। নেমে যান জমি। কে নাম? কে নাম? আসে তো নাম্বার। আরে কে আমি দিন জল দিয়ে দিই? হাত দাও, যান হাত দাও, হাত দাও, হাত দাও। আরেকটা আছে দিদি, দিদি এদিকটা ছেড়ে দিন, এদিকটা ছেড়ে দিন, এদিকটা ছেড়ে দিন, এদিকটা ছেড়ে দিন, এদিক ছেড়ে দিন। কৃষি দপ্তরে জেলার মাননীয় কৃষি উপ অধিকর্তা, আজকে এখানে আমাদের একটা মানে বস্তুত একটা কৃষকদের প্রশিক্ষণ ব্যাপার ছিল, যে আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে কৃষকদের কী করে আয় বৃদ্ধি করানো যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রথম
কথা যে কৃষকদের আয় যাতে বাড়ে। আপনারা জানেন যে বছরের পর বছর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে এই কৃষকদের আয় প্রতি বছর বেড়েছে। আমরা স্বাভাবিকভাবেই মনে করি যে এই যে প্রযুক্তি ব্যবহার, এই যে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান পোঁতার ব্যাপার, এবং আমি নিজে মাঠে নেমে যেটা দেখলাম সেটা হচ্ছে খুব ইজি এবং এটা চালানো খুব একটা কঠিনও নয়। আমাদের কৃষক বন্ধুরা তো এমনি নানারকমভাবে মানে এগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই এই যে মানে রাইস ট্রান্সপ্লান্টার এইটা আমরা প্রত্যেকটা সাবডিভিশনে দেওয়ার চেষ্টা করব। ভয় টিভি সিউড়ি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318।
শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। এটিএম জালিয়াতিতে সর্বশান্ত হলেন লোকপুরের আড্ডি গ্রামের বাউল শিল্পী নারায়ণ কর্মকার। এটিএম জালিয়াতিতে সর্বশান্ত হলেন লোকপুরের ভাড্ডি গ্রামের বাউল শিল্পী নারায়ণ কর্মকার। নারায়ণবাবুর অভিযোগ, জালিয়াতরা তার কাছ থেকে কায়দা করে এটিএমের 19 সংখ্যার নম্বর সহ অন্যান্য তথ্য জেনে নিয়ে চার দফায় লোপাট করে প্রায় 87,000 টাকা। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কোনো সহায়তার আশ্বাস না দেওয়ায় তিনি দ্বারস্থ হয়েছেন লোকপুর থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য জুড়ে যখন আতঙ্ক ছড়িয়েছে এটিএম জালিয়াতির, তখন সেই আতঙ্কের রেজ দেখা গেল এ জেলাতেও। নারায়ণবাবুর অভিযোগ, শুক্রবার ব্যাংক ম্যানেজার লোন দেওয়ার নাম করে তাকে ব্যাংকে দেখা করতে বলেন। সেই মতো চোখের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করে লোন না নেওয়ার কথাও বলে আসেন নারায়ণবাবু। তার কয়েক ঘন্টা পরই ব্যাংক ম্যানেজারের নাম করে জানতে চাওয়া হয় তার এটিএমে তথ্য। ব্যাংক থেকে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই ফোন আসায় সন্দেহ না করেই জালিয়াতের গোপন তথ্য জানিয়ে দেন তিনি। এ বিষয়ে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে নারায়ণবাবু সরাসরি কোনো অভিযোগ না জানালেও ব্যাংকের আচরণেও সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ওপরও ক্ষোভ উগড়ে দেন বর্ষিয়ান লোকশিল্পী। ছিল কি, আমার যে পয়সাটা ছিল ব্যাংকে, সেই পয়সাটা আমি কালকে আজকে সকালে দেখছি পয়সাটা নেই। পয়সাটা হলো কি, আমি তো অবাক হয়ে গেলাম। তার কারণ হলো যে কালকে আমাকে ম্যানেজারের ফোন করে ডেকেছিল। আমি সেই সময় ব্যাংকে গেছিলাম, কিন্তু বাড়ি থেকে যেতে পারিনি, আমার চোখের অপারেশন ছিল। আমি দুর্গাপুর থেকে ঘোরার পথে আমি ব্যাংকে গেছিলাম 1:30। সেইখানে আমাকে ম্যানেজার বললো, আমি বললাম কী বলছেন স্যার, আপনি কিছু না ডেকেছেন? বলছে যে আমি ডেকেছিলাম, ও বসুন বসুন বসুন। আমি বলছিলাম যে কিছু লোন টোন করলেন, লোন পাবেন, আপনি লোন করুন, লোনটা আপনি পাবেন, লোনের টাকা পাবেন। আমি বললাম শুনুন, আমি তো লোন নিয়ে কী করবো, আমার লোনের দরকার নাই। আর লোন নিতে হলে আপনাদের এখানে তো সুদের উপরে লোন নিতে হবে। কালি কাজে লোনের বাবু আমার কোনো ব্যাপার নাই, আমি লোন নিই না, আমার লোনের দরকারও নেই। বলছে ও আপনি তো নেবেন না তো? না। কিন্তু তখন আমি দেখছি যে ওই ঘরটার ভেতরে, ম্যানেজারের ঘরটার ভেতরে সামনের ইয়েতে চেয়ারে একটা মহিলা বসে আছে। সে এইদিকে পেছন করে এদিকে মুখ করে বসে আছে। সে মহিলাটিও বসে আছে আর উনিও বসে আছেন, দুজন লোক আর ঘরটার মধ্যে কেউ ছিল না। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে আমি আসি, আমার দরকার নেই আপনার পয়সায়, আমি চললাম। উনি বললে আমি বেরিয়ে এলাম, বেরিয়ে কিছু দূর চলেছে। তারপর আবার বললাম তাহলে ঠিক আছে এলাম। বলছে হ্যাঁ আসুন, আবার আসবেন, আবার আসবেন। আমি হ্যাঁ আসবো, ব্যাংকটা আমাদের ওটা চলে এলাম। তারপরে এসে পরে যখন দরজার গোনাতে আমার গাড়ি দাঁড়াচ্ছে, তখন ফোন হয়েছে আবার যে আমি ব্যাংক থেকে বলছি আপনার আধার কার্ডে এই এটিএম কার্ডের উপর নিচের নাম্বার দুটো বলুন। তাই বললাম আমি তো এইখানে এলাম ব্যাংক থেকে, আমি এখন বলতে পারবো না, একটু পরে বলবো। বলছে হ্যাঁ ঠিক আছে, তাই করুন, একটু পরেই বলুন। নেবার একটু পরে আমি বলতে গেলাম যে এটা বলা হবে তো, তো ম্যানেজারের সঙ্গে কথা বলে এলো, মানে ম্যানেজারই তো বলছে, তাহলে পর কেন হবে না? কিন্তু আমি আমার চোখের অবস্থা খারাপের জন্য আমি ওদের মোবাইল নাম্বারগুলো দেখি নাই, যে ম্যানেজারের নাম্বারটা কত আর ওই যে লোকটা ফোন করছে তার নাম্বারটা কত, এই দুটো সম্বন্ধে আমার কোনো চোখ দৃষ্টিশক্তি ছিল না। তারপরে রাতের দিকে আমার 2-3টে ফোন এলো, তারপরে সকালবেলায় দেখছি আমার আর কিছুই নাই, পয়সাটা সব খাতা। আমি আর ব্যাংকে গেলাম, যে বললাম দেখছি তো হ্যাঁ পয়সা তো নাই, মাত্র 1,000 টাকা আছে, তখন 87,000 টাকা, 87,000 টাকা ছিল, একদম সব নিয়ে নিয়েছে। তখন নিয়ে তারপরে আমি আবার সকালবেলাতে গিয়ে ম্যানেজারকে বললাম যে স্যার এরকম ব্যাপার, তাহলে কী হবে? ম্যানেজার বলছে এখান থেকে কিছু করা যাবে না, আপনি ইয়ে করুন, ইয়েতে যান, ওসিকে বলুন গা, আপনার থানা ওসিকে, লোকপুর থানাতে গিয়ে, লোকপুর থানাতে গেলাম, থানায় বললাম। তিনি ওসি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যবস্থা করছি। উনি আমার সমস্ত ছবি টবি যা কিছু যা দরকার ছিল সব কিছু নিলেন। তারপরে দেখবো বললেন, আর আমি কী করবো বলুন, এখন তো বিজ্ঞান চলছে, বিজ্ঞানে দেশ চালাইছি। ভয় টিভি লোকপুর। শিউরি হারজন বাজার বিনাপানি শিশু মন্দিরে পালিত হল বৃক্ষরোপণ উৎসব। শিউরি হারজন বাজার বিনাপানি শিশু মন্দিরে পালিত হল বৃক্ষরোপণ উৎসব। এদিন বিদ্যালয়ের খুদে পড়ুয়া ও তাদের অভিভাবকরা হাতে গাছের চারা নিয়ে পথ পরিক্রমার মাধ্যমে সূচনা করে অনুষ্ঠানের। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হয় দিনটি। Shanti Ho.
সেইটা প্রচার করা হবে, তোমরা এইভাবে গাছ হাতে নেবে। আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করে এলাকার মানুষকে সচেতন করবে যে গাছ লাগাতে হবে এবং গাছ বাঁচাতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। গাছকে রক্ষা করতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছকে অনেক প্রাণ, যেমন আমি বলি তেমন আমি বলি সব ঠিক। গাছ বড় হবে তোমরা পড়বে, আমি চাই প্রত্যেক বছর একটা করে তোমরা চারা লাগাও। সমাজের জন্য কাজ করলাম, আমরা দেশের জন্য কাজ করলাম, প্রকৃতির জন্য কাজ করলাম, নিজের স্বার্থের জন্য কাজ করলাম, এই চেতনা আমাদের মধ্যে আনতে হবে। ভূষণ তাল রূপে গাছ লাগাবো একসাথে, গাছ লাগান প্রাণ বাঁচান। ভয় টিভি সিউড়ি, আসুন দেখে নি চৌঠা আগস্টের গুরুত্ব। চৌঠা আগস্ট প্রথম বেতার নাটকের প্রবর্তনকারী ও মহিষাসুর মর্দিনীর চণ্ডীপাঠ খ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম হয় 1905 খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট। গায়ক ও অভিনেতা কিশোর কুমারের জন্ম হয় 1929 খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট। তার আসল নাম আভাস কুমার গাঙ্গুলী। পুলিশ অফিসার তারিণী মুখার্জিকে হত্যার অপরাধে আলিপুর সেন্ট্রাল জেলে রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্ম হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রাক্তন সচিব অরুণ মিত্রের প্রয়াণ ঘটে 2010 সালের আজকের দিনে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। তৃণমূলের কালা দিবস পালিত হলো জেলা জুড়ে। একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির সিউড়িতে। এটিএম জালিয়াতিতে সর্বশান্ত লোকপুরে লোকশিল্পী। বৃক্ষরোপণ উৎসব পালিত হলো হারজন বাজারের স্কুলে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।